প্রিয় ভাই প্রিয় বন্ধুরা আমি আপনাদের সুমন পোকো এ ফোন ফোনটি ব্যবহার করেছিলাম ভাই দুর্দান্ত ফোন ছিল কিন্তু তারপর দু দুটি বছর কেটে গেল আমরা প্রত্যেকে অপেক্ষা করছি পোকো এপ টু কখন আসবে পোকো অনেক স্মার্টফোন লঞ্চ করছে এম সিরিজের অন্তর্গত এপ সিরিজটা কই বাট ফাস্ট পোকো এপ টু আসতে চলেছে এটি হাওয়াই কথা বলছি না লিক্স এসছে কিছু কনফার্মেশন এসছে অফিসিয়ালি এসছে পোকোর পক্ষ থেকে এই সব নিয়ে আজকের ভিডিও পোকো এপ টু আমার প্রিয় বাংলাদেশে কবে আসছে পোকো এপ টু আমার ইপার বাংলা কবে আসছে পোকো এপ টুর প্রাইস কত হতে পারে এবং স্পেক্স কি জমজমাট একটা ভিডিও চলুন শুরু করা যায় পোকো এপ টু টুইটারে বেস্ট টুইট পাওয়া যাচ্ছে পোকো এপ টুর অফিসিয়ালি পোকো তাদের টুইটার হ্যান্ডেলে একটা রেন্ডোস ছেড়েছে টুইটারে আপনি যখনই যাবেন তারা কি কি করেছে এক বছর ধরে সেটা বলেছে এবং লাস্টে তারা দারুণ একটা জিনিস দেখিয়েছে পোকো এপ আসছে কারণ অফিসিয়ালি এটা জেনে গেছে এবং অনেক যে ইন্টারভিউ সেখানেও পোকো টুর ব্যাপারে এটাই বলা হয়েছে যে পোকো এপ টু দারুণ জিনিসের সাথে আসবে এবার পোকো এপ টু টুইটারে কিন্তু আনফর্চুনেটলি স্পেক্স একদম লিক হয়ে গেছে পুরোটাই যে বাস্তব পুরোটাই যে ঠিক এটা বলবো না তবে কিছু কিছু জিনিস এখানটায় বেশ ভালো লেগেছে সেগুলো বাস্তবতার ছাঁয়া পেয়েছে পোকো এফ টু এখানে মডেল নাম্বারটা কে নাইনটি ওয়ান আর এর কোড নেম হলো করবিট দুটি যে মডেল নাম্বার মানে একটি মডেল নাম্বার একটি কোড নেম দুটোই এক্সিস্ট করে মানে আসছে আমরা চট করে দেখে নিই যে এখানে লিক হয়ে কে এসছে প্রথমেই পোকো এফ টুর যদি আমরা ডিসপ্লে বলি তাহলে কিন্তু একটা সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চেসের ডিসপ্লে পাবো বাট এবার পাঞ্চোল পাবো এবার আমরা এখানটায় ওয়ান টোয়েন্টি হার্স এর পাবো আমরা এখানে সুপার সুপারামুলের প্যানেল পাবো আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবো আমরা এখানটায় পেয়ে যাবো কর্নিং গোয়লা গ্লাস ফাইভের প্রোটেকশন অনেকটা কিন্তু চেনা চেনা লাগছে এই স্পেক্সটা দেখে হ্যাঁ কোনটা রেডমি কে ফোরটি প্রো হতে পারে এই ফোনটা অথবা কে ফোরটি কি বলতে পারি তাই না কারণ যখন পোকো এ ফোন এসছিল ওটা কিন্তু একদম কিলার ছিল ওই প্রাইসে একদম লেটেস্ট পয়সার দিয়ে এবার এই ফোনটির যদি আমরা ব্যাক সাইডে দেখি তাহলে রাউন্ড হিসেবে কোয়ার্ট ক্যামেরাজ আমরা পেয়ে যাব এবং এই কোয়াড ক্যামেরাজে আমরা পেয়ে যাব চারটে ক্যামেরা এই চারটে ক্যামেরার মধ্যে একটা সিক্সটি ফোর মেগাপিক্সেল আট মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড পাঁচ পিক্সেলের ম্যাক্রো দুই মেগাপিক্সেলের ডেপ আর সামনে থাকবে মনে করা হচ্ছে টোয়েন্টি মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা কারণ এর ওপরে তারা হাঁটতে পারেনি মানে সামি ফোর কে ভিডিও রেকর্ডিং এইট কে ভিডিও রেকর্ডিং পর্যন্ত থাকবে এরকমই এক্সপেক্ট করা হচ্ছে পেছনে পুরো গ্লাস সাইডে মেটাল কন্ডিং গলা গ্লাস ফাইবার প্রোডেকশান আমরা পেছনেও পেয়ে যাব দারুণ ব্যাপার যেমনটি বললাম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার তবে এই ফোনটাতে মাইক্রো কার্ড ইউজ করতে পারবো কি পারবো না এই ব্যাপারে সন্দেহ রয়েছে আশা করি করতে পারবো বাট যদি স্মার্টফোন হয় হয়তো না এখানে ছয় জিবি আট জিবি বারো জিবির মতন দুশো জিবি এবং এলপিডিডিআর ফোর এক্স র্যাম টাইপ এখানে পাবো তবে এর হায়ার ভ্যারিয়েন্টে আমরা বারো জিবি পর্যন্ত যেটা আমরা পাই সেখানে কিন্তু ডিডিআর ফাইভ এক্সও পেয়ে যাব ইউএফএস টু পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপ আমরা পাবো হায়ার ভ্যারিয়েন্টে হয়তো থ্রি পয়েন্ট ওয়ান বা টু পয়েন্ট টু অ্যাটলিস্ট এবার কথা হবে প্রসেসার নিয়ে প্রসেসার এতে কী দেওয়া হবে দেখুন নানা মনের নানা মত যদি আমরা ওই টুইটারের যে লিক্সটা বেরিয়েছে তাতে যদি দেখি তাহলে এখানটায় বলা হয়েছে যে প্রসেসারটা এখানে দেওয়া হবে সেটা কোয়ালকম স্ন্যাপড্রাগনের সেভেন থার্টি টু জি তাহলে ফ্ল্যাগশিপ কী করে হলো তাহলে ফ্ল্যাগশিপ কী করে হলো আমরা পোকোয়েপ ফোনে পেয়েছিলাম এইট সিরিজ তাহলে পোকোয়েপ টু আমরা এইট সিরিজ এক্সপেক্ট করতেই পারি তবে ট্রিপল এইট হবে কিনা সন্দেহ তবে এইট সিক্সটি হতেই পারে আপনাদের কি বক্তব্য তবে লিক্স টুইটারে বলছে সেটা হলো সেভেন থার্টি টু জি প্রয়েসারটা খারাপ না তবে বাজেটের মধ্যে আর পোকো সর্বদা বাজেটের মধ্যেই আনে যদি আনে এই তাও আমি বলবো ঠিক আছে চলবে বস আপনারা কি বলেন এবং এক ডেটা ছশো আঠেরো অ্যাজ এ জিপিউ আমরা এখানটাই পেয়ে যাব এবং এই ফোনটিতে আরেকটা কথা এটা আমার মনে হয় সেভেন ফাইভ যেটা আনরিলিজড এখনও সেই প্রয়সারটাও থাকতে পারে এই পোকো এফ টুতে এটা আমার ওপিনিয়ন বললাম আমার এক্সপেকটেশন। ব্যাটারি চার হাজার দুশো পঞ্চাশ ব্যাটারি পাওয়া যাবে এটা কনফার্ম তেত্রিশ ওয়াটের ফার্স্ট চার্জার ইউএসবি সি অ্যান্ড্রয়েড ইলেভেন এবং পোকো লঞ্চারেতে রান করবে এবং এইখানে আপনারা রিভার্স চার্জিংটাও করতে পারবেন যেটা বাইরে আসবে সেটাতে এনএফসি ওয়ারলেস চার্জিং থাকবে বাট ইন্ডিয়ার ভ্যারিয়েন্টে হয়তো থাকবে না এবং এই ফোনটি খুব দ্রুত লঞ্চ হতে চলেছে অ্যাটলিস্ট পোকোর পক্ষ থেকে তো এটাই বলা হয়েছে তো আমরা যদি প্যাকেজটাকে পুরো দেখে নিই তাহলে কিন্তু ভালোই লাগলো আমাদের কারণ পোকো এ ফোনে আমরা ডিসপ্লেটা অত ভালো পাইনি এইখানে আমরা ডিসপ্লে কিন্তু সুপার আমলের প্লাস ওয়ান টোয়েন্টি হর্স পাচ্ছি তো আমি আশা রাখবো প্রসেসারটা যদি তারা একটু ইম্প্রুভ করে দেয় তাহলে কিন্তু জনতা অনেক চাইবে এই ফোনটিকে পোকো এপ টু কারণ দুই বছর ধরে আমরা এফ এর ওয়েট করছি আপনি কি বলেন আপনার কেমন লাগলো তো এই ফোনটি মোটামুটি দু এক মাসের মধ্যে লঞ্চ হওয়ার প্রবল সম্ভাবনা এবং প্রাইস মনে করা হচ্ছে আন্ডার থার্টিকে এটি লঞ্চ হবে এবং যদি আমরা বাংলাদেশের টাকাই বলি তাহলে থার্টি ফাইভকে অ্যারাউন্ড লঞ্চ হবে তবে আমি চাইবো পোকো এপ টু আরেকটু ইন্ডিয়ান রুপিতে কম লঞ্চ হোক এবং থার্টির নিচে একটু লঞ্চ হোক বাংলাদেশে প্রত্যেকে নিতে পারবো আমরা ফোনটা এই নিয়েছিল এই ফোনটির একটি স্পেক্স লিফ স্পেক্স যা কিছুটা কনফার্ম আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে এবং বাংলাদেশে কনফার্ম এই ফোনটি যাবে এবং আপনারা কিনতেও পারবেন ওয়েট কি করবেন বলবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন না ভালো লাগলে আনসাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন না ভালো লাগলে ডিসলাইক করুন তবে যেটা করবেন সেটা কমেন্টস একটু ভেবে ধন্যবাদ